হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা একটা শপিং মলে যাচ্ছি একটু ঘোরাঘুরি করতে। এই যে পেছনে আছে আমার হাজবেন্ড আর আমার মেয়ে। অনেকদিন যাওয়া হয় না, কারণ লকডাউন ছিল, ঠান্ডাও পড়ে গেছে, তাই চিন্তা করে একটু ঘুরে আসি। আমরা এখন গাড়ির জন্য অপেক্ষা করছি, আর দেখো এই সুযোগে এরা বাবা মেয়ে খেলছে। এই যে আমাদের গাড়ি চলে এসেছে, আজকে গাড়ি আসতে একটু লেট করেছে, একটু অপেক্ষা করতে হয়েছে গাড়ির জন্য। এখানে কিন্তু টাইমলি গাড়ি চলে। গাড়ি থেকে নেমেই আমরা প্রথমে যে শপটায় যাচ্ছি, এই শপটার নাম হচ্ছে স্কার্পেন। এই শপের মধ্যে জুতো, ব্যাগ, কাপড় চোপড় আর অনেক কিছুই পাওয়া যায়। এখন সেল চলছে এখানে। মেয়েদের এই কাপড়গুলোর মধ্যে 20-30% করে ডিসকাউন্ট চলছে এখন। কিছুদিন পরে আমার মেয়ের স্কুল খুলবে, ওর জন্য একজোড়া জুতো দরকার ছিল, তাই ওর জন্য জুতো দেখছি। আমি এখন ব্যাগের সেকশনে আসলাম। এই ব্যাগগুলোর মধ্যে খুব ভালো ডিসকাউন্ট দিয়েছে এখন, 20-30% করে। জানুয়ারি মাস পুরোটাই ডিসকাউন্ট থাকবে। তোমরা যারা এখানে আছো, তোমরা চাইলে এসে দেখে যেতে পারো। এখানে আমাদের কেনাকাটা শেষ, আমরা এখন যাব একটা বাচ্চাদের শপে। এই শপটার নাম হচ্ছে প্রেনাতাল। এখানে নতুন জন্ম নেওয়া বাচ্চা থেকে শুরু করে 11-12 বছরের বাচ্চাদের কাপড় চোপড় আছে। এখানেও কিন্তু ভালো খুব সেল চলছে। তোমাদের যারা বাচ্চা আছে তারা এসে তোমরা দেখে যেতে পারো। এই শপটা থেকেও আমার মেয়ের জন্য কিছু কেনাকাটা করলাম। আমরা এখন যাব এই মলটায়। এই মলটার নাম হচ্ছে ল্যাকমি। আমরা এখন মলের ভিতরে যাচ্ছি। এখানে যে লোকটা বসে আছে, যারা মলের ভিতরে যাচ্ছে সবার শরীরে তাপমাত্রা মেপে দেখছে। মলটা খুব সুন্দর করে সাজিয়েছে ক্রিসমাস আর নিউ ইয়ার উপলক্ষে। একজন সিকিউরিটি গার্ড এসে বলে গেছে আমরা এখানে ভিডিও করতে পারবো না, তাই আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। এই মলটার মধ্যে খুব ভালো ভালো ব্র্যান্ডের শপ আছে। তোমরা এই একটা মলে এসে তোমরা যার যেটা প্রয়োজন সেটা তুমি কিনে নিতে পারবে, যেমন ইলেকট্রনিক্স, খাবার, কাপড় চোপড়, ঘরের জিনিসপত্র সবকিছু এই মলটার মধ্যে পাওয়া যায়। সেকেন্ড ফ্লোরে এসে আমরা যাচ্ছি পুল অ্যান্ড বিয়ারে। এখানেও খুব ভালো সেল চলছে এখন। আমার হাজবেন্ডের জন্য এই জ্যাকেটটা দেখছি, আমার খুব পছন্দ হয়েছে, ওকে বলছি এই জ্যাকেটটা নিতে।
এই শপটায় পে করে আমরা এখন যাচ্ছি অন্য আরেকটা শপে আমার জন্য কিছু একটা দেখতে। আজকে কেন জানি আমার কোনো কিছুই পছন্দ হচ্ছে না। এই যে আমি যে কাপড়গুলো দেখছি এগুলো হচ্ছে 200 করে। এখানে একটা বাটার শপও আছে, তোমরা তো সবাই চেনো, বাটা আমাদের বাংলাদেশেও আছে, এখন শুধু চলছে সেল আর সেল। এই শপটার নাম হচ্ছে মাইকন, এখানে সব কসমেটিক প্রোডাক্ট, আর এই শপটা হচ্ছে ইউনাইটেড কালার্স অফ ভেনেটন, এটা একটা ইতালিয়ান ব্র্যান্ড কিন্তু সব কাপড় চোপড় হচ্ছে বাংলাদেশের তৈরি। ইতালিয়ান কোনো শপে যখন গিয়ে দেখি কাপড়ের গায়ে লিখে থাকে মেড ইন বাংলাদেশ, তখন খুব ভালো লাগে দেখতে। এখানে একটা ছোট প্লেগ্রাউন্ড আছে, আমার মেয়ে যতবারই আসে এই রাইডগুলোর মধ্যে সে চড়বে, এই রাইডগুলোতে না চড়ে সে কখনোই বাসা যায় না, আর সবসময় সেই রাইডগুলোর সামনে এসে দাঁড়িয়ে থাকে। ঘুরাঘুরি করতে করতে আমাদের পুতলে হয়ে গেছে অনেক, এখন আমরা আসলাম কিছু খেতে ম্যাকডোনাল্ডসে। এখানে ওরা বাবা মেয়ে গেছে অর্ডার দিতে, এখানেও কিন্তু বসে খাওয়ার মতো পারমিশন নাই, কারণ বর্তমান যে পরিস্থিতি এখন কোনো রেস্টুরেন্টে বসে খেতে দেয় না, জাস্ট টেক অ্যাওয়ে। বসে খেতে তোমার কেমন লাগছে? আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন বাসা চলে যাচ্ছি। নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, আর আমাদের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।